বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভাইব এন্টারপ্রাইজ কর্পোরেশন পক্ষ থেকে আপনি বলছেন সব সময় বিপদে চলে আসে যখন যে গাড়িগুলো কালেকশন আসে। আমাদের শোরুমে প্রচুর পরিমাণ ইউজ গাড়ি কালেকশনে এসেছে, দেখাবো আজকে সংক্ষেপে কি কি গাড়িগুলো কালেকশন আছে। কারো যদি প্রিমিও লাগে, আমাদের কালেকশনে প্রিমিও আছে 2005-এর, 2007-এর এবং 2017-এর তিনটি গাড়ি আমাদের কালেকশন আছে প্রিমিও। এরপর হচ্ছে আপনার একো আছে 2000, আপনার হচ্ছে 13-র, 19-এর রেজিস্ট্রেশন 25টা, ভিতর মেজেন্টার, বাইরে হচ্ছে গ্রে কালার। এরপরে ফিলার আছে 2000, আপনার হচ্ছে 10-এর এবং 2000, আপনার হচ্ছে 15-16-তে রেজিস্ট্রেশন, আপনার সফট আছে সিলভার কালার। এবং নোহা আছে আমাদের কালেকশনে, কেয়ার 42 নোহা, এক্স নোহা, প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শোরুমে কালেকশন আছে আলহামদুলিল্লাহ। হাজিব আছে, টাটা টাউন এক্স, আপনার হচ্ছে আপনার নোহা আছে আমাদের কালেকশনে, এবং হাইলাইটস ডাবল কেবিন পিক আপ আছে, কভার ভ্যান আছে এবং ফিজার ভ্যান আছে কালেকশনে। আজকে যেটুকুর জন্য রিভিউতে চলে এসেছে সেটা হচ্ছে একটি না দুটি দুটি আপনার হচ্ছে এক্স নোয়া, একসাথে আপনাদের দেখাবো। একটি হচ্ছে 2010-এর মডেল, আমার বাম পাশে আছে 13-এর রেজিস্ট্রেশন, আরটি আছে 2004-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশন, সানরুফ মন্ডপ এবং আপনার হচ্ছে ব্ল্যাক কালারের দুটি গাড়ি আপনাদেরকে দেখাবো। আগে দেখাবো আপনার 10-এর গাড়িটি কি অবস্থা আছে, চলুন 10-এর গাড়িটি দেখাবো। সামনে থেকে শুরু করি, সামনে হেডলাইট থেকে শুরু করি, এটা হচ্ছে প্রজেকশন হেডলাইট, সামনে হেডলাইটটি এবং অরিজিনাল হেডলাইটটি আছে গাড়ির সাথে, এবং গাড়িটির কালারটি হচ্ছে সিলভার কালার। এবং হচ্ছে আপনার সামনে কিন্তু আপনার হচ্ছে দুটি ফগ লাইট ইনস্টল করা আছে 53 সিরিয়ালে, যেহেতু আপনার রেজিস্ট্রেশনটি হচ্ছে 2012-13-তে, যার কারণে গাড়িটি আপনার হচ্ছে 13 সিরিয়াল, মানে কোম্পানি নাম্বার যেহেতু, সেক্ষেত্রে 53 নাম্বারটা আপনার সিরিয়ালটা পেয়েছে। এবং আপনি যদি আপনার দেখেন দুটি হেডার কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ, এবং ইন্টিনারটি কিন্তু আপনার গাড়ির সাথে অরিজিনালি ইন্টিনারটি আছে, এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু টয়োটা ব্র্যান্ডের গ্লাস আছে আলহামদুলিল্লাহ, ফ্রেশ অবস্থায় আছে। এবং বডিতে কিন্তু কোনো এচন নেই, কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নেই, এবং হচ্ছে রিমসগুলো কিন্তু আপনার অরিজিনাল যে গাড়ির সাথে আপনার যে রিমসগুলো আসে সেটি হচ্ছে অ্যালয় রিমস, তার নর্মাল রিমসগুলো, এবং কভার আপনার হচ্ছে ফিটিং করা আছে, এটি হচ্ছে জাপান থেকে এভাবেই আপনার আসে, অতএব ওগুলো আছে, অ্যালয় রিমস লাগানো নেই। এবং আপনি যদি দেখাচ্ছি আপনার হোয়েলশিট গুলো কিন্তু আপনার অরিজিনাল হোয়েলশিট গুলো আছে, ইন্ডিকেটর লাইট আপনার হচ্ছে যেই আপনার হচ্ছে অরিজিনাল ইন্ডিকেটর লাইটটি আছে, এখনো আপনার অরিজিনাল ফ্রেশ অবস্থায় আছে। এবং এটি কিন্তু নিচে কিন্তু এখানে কিন্তু আটটি লুকিং গ্লাস আছে, ছোট মিনি লুকিং গ্লাস, দুটি লুকিং গ্লাস কিন্তু একটার ভিতরে আপনার সিস্টেম এটি অরিজিনালি আসে তাই আছে। এবং নিচের পাটে কিন্তু এগুলো কিন্তু আপনার বডি কিট, অর্থাৎ হচ্ছে এটা ফাইবার প্লাস্টিকের, এগুলো কিন্তু আপনার অরিজিনালি অবস্থায় আছে, কোনো মাইন নেই, কোনো এক্সিডেন্ট নেই, কোনো এচন নেই, এতটুকু ফ্রেশ আছে এই গাড়িটা আমাদের। এবং প্রত্যেকটি গ্লাস থেকে শুরু করে বডিটা কিন্তু খুবই একেবারে ফ্রেশ অবস্থা আছে ইনশাল্লাহ। অকটেন ট্যাঙ্কটি বাম পাশে আছে, এবং হচ্ছে আপনার রিম স্টারটি আপনার দেখাচ্ছি বাম পাশের পিছনের কি অবস্থায় আছে এবং এক ডিজাইন আছে কিনা। এরপর দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক সাইড কি অবস্থা আছে, চলুন ব্যাক সাইডে দেখাবো আপনাদেরকে কি কন্ডিশন আছে। দুটি ব্যাকলাইট কিন্তু এলইডি ব্যাকলাইট, অর্থাৎ ফ্রেশ ক্রিস্টাল সাদা টাইপের, অর্থাৎ দুটি ব্যাকলাইট কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে কিন্তু আপনার ফ্রেশ। এরপর হচ্ছে এক্স নোহা, যে আপনার হচ্ছে আপনার পিছনে যে বিটটি থাকে সেই বিটটি কিন্তু আপনার এক্স নোহা যে লেখাগুলো, এটি তো ক্রোম নিকেল, অর্থাৎ ফ্রেশ অবস্থায় আছে। টোটাল লোগোটি ফ্রেশ আছে, ওয়াইপার ব্লেড এবং হচ্ছে ওয়াইপারের নব সম্পূর্ণ সচল অবস্থায় আছে, এবং 53 সিরিয়াল, সামনে পিছে ডিজিটাল প্লেট আপনার হচ্ছে ইনস্টল করা আছে, যেহেতু এটি আপনার হচ্ছে মিরপুর বিআরটি থেকে এটি রেজিস্ট্রেশন হয়েছে। এবং আপনি যদি আপনাকে বলি রেজিস্ট্রেশন, এটি ঢাকা মেট্রো চ, ঢাকা মেট্রো চ যত গাড়ি আছে হাইয়েস্ট নোহা সম্পূর্ণ কিন্তু এগুলো কিন্তু একই আয়কর, অর্থাৎ প্রত্যেক বছরে 30,000 টাকা আপনার নোহাতে আয়কর লাগে, হাইয়েস্ট লাগে 30,000, এমনি হচ্ছে টেস্ট লগ্নে লাগে হচ্ছে আপনার 7,800, মানে 8,000 টাকার মতো আপনার প্রত্যেক বছর, 8,000 আর 30,000 টাকা প্রত্যেক বছর আপনার এটাতে কিন্তু এটি লাগে, টোটালি কমপ্লিটলি কাগজ লাগে এটা। এবং সেন্ট্রাল এসি এবং হচ্ছে 2000 সিসি গাড়িগুলো হয়। দেখানো হলো পিছনে কি অবস্থা আছে, ছোট দুটি শোলাইট আছে আপনার ডান পাশে এবং বাম পাশে, আমি আপনাদেরকে দেখাচ্ছি দুটি, এই যে আপনার দুটি শোলাইট, এগুলো কিন্তু আপনার কোনো কালেকশন নেই, এগুলো কিন্তু এমনি আপনার যখনই অন্য গাড়িতে আপনার হচ্ছে হেডলাইট দিবেন তখন কিন্তু রিফ্লেক্ট বাতি এই এই আপনার এই লাইটগুলো জ্বলবে, সে সিস্টেমটি আপনার এটি দেওয়া আছে। এবং আপনি যদি আপনার দেখাচ্ছি দরজাগুলো কিন্তু ম্যানুয়াল, আপনার হচ্ছে অটোমেটিক খুলবে না, যেহেতু এটি হচ্ছে এক্স গ্রেডের গাড়িটি, সেক্ষেত্রে কিন্তু আপনার নর্মাল প্যাকেজ এটা। এবং হচ্ছে রিম স্টারটা আপনার দেখাচ্ছি কি অবস্থায় আছে, এবং হচ্ছে রেনশেড গুলো দেখাচ্ছি, প্রত্যেকটি রেনশেড কিন্তু অরিজিনাল রেনশেড গুলো আছে, ডোর প্যাড থেকে শুরু করে ডোর হ্যান্ডেল, গ্লাসের বিট সম্পূর্ণ কিন্তু এগুলো
অরিজিনাল অবস্থায় আছে। এবং আপনার হচ্ছে আপনি যদি দেখাচ্ছি দরজার যে নিচের আপনার যে বলেছিলাম আপনার যে কিটগুলো, কিটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল কিটগুলো আছে, অর্থাৎ ফ্রেশ অবস্থায় আছে। এবং আপনার হচ্ছে লাইট, লাইটটি কিন্তু অরিজিনাল একবার ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি গ্লাস কিন্তু আপনার হচ্ছে বলেছি টয়োটা ব্র্যান্ডের আছে আলহামদুলিল্লাহ, ফ্রেশ আছে। রিমস টায়ারটিও একেবারে মিনিমাম 8 থেকে 1 বছর রাফ ইউজ করতে পারবেন, এতটুকু ভালো অবস্থায় আছে টায়ারগুলো। চলুন আপনাদেরকে ভিতরে দেখাবো, যেহেতু বাইরের সাইডে দেখানো হলো কি অবস্থায় আছে। তারপর কি কি গাড়ি আমাদের শোরুমে কালেকশনে আছে সংক্ষেপে আপনাদের দেখাবো। এবং যেহেতু আমি এটা দেখাচ্ছি শেষ করে নেই, দেখাবো এটি ভিতরে কি অবস্থায় আছে, দেখাই আপনাদেরকে ডোর প্যাড গুলো কি অবস্থা, কি কন্ডিশন আছে। মাস্টার সুইচ আপনার হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে এখানে আপনার হচ্ছে লুকিং গ্লাসের সুইচ গুলো এখানে দেওয়া আছে, এবং হচ্ছে এখানে গ্লাসের সুইচ গুলো এখানে দেওয়া, আপনার হচ্ছে লক আনলকের সুইচ গুলো, এবং চাবি স্টার্ট মানে কি স্টার্ট এই যে আপনার দেখাচ্ছি ফগলের সুইচ এখানে দেওয়া আছে। এবং এখানে একটু একটি এখানে কিন্তু স্টিয়ারিং একটি এয়ারব্যাগ আছে, আর টি এয়ারব্যাগ আছে বাম পাশে। এবং সফট টাচ এসি, এসিটা কিন্তু আপনার সফট টাচ আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং আপনার হচ্ছে এখানে কিন্তু টি এয়ারব্যাগ আছে, এগুলো কিন্তু আপনার দুই ধরনের এসি হয়, একটা হচ্ছে সফট টাচ একটা হচ্ছে ঘোরানো। এই কিন্তু সফট টাচ এসি, অর্থাৎ কিন্তু আপনার লিমিটেড ভার্সন সফট টাচ এসি যেটাতে আসবে ওটা লিমিটেড প্রজেকশন। শুধু ডিফারেন্স কি আপনার চাবি স্টার্ট একটু ডিফারেন্স, আর হচ্ছে ডোর গুলো কিন্তু আপনার নর্মাল আপনার হচ্ছে হাতে ওপেন ক্লোজ করবেন। এটি কিন্তু ভালো, অনেক সময় হাতে ক্লোজ ওপেন থাকা ভালো, এই কারণে যে আপনার সহজে নষ্ট হবে না। সিলিংটা দেখাচ্ছে আপনাদেরকে কি অবস্থা আছে, এবং এসি যে আপনার হচ্ছে স্যান্ডাল এসি সেটা আপনার দেখাচ্ছি সিলিং এর সাথে ভেন্টিং এসি। এখানে হচ্ছে বাম পাশ হচ্ছে ডান পাশ দেখানো হলো, এবং সিট গুলো একেবারে পিছনে সিট গুলো আপনার দেখাচ্ছি কি অবস্থা আছে, এবং হচ্ছে মাঝখানের সিট গুলো দেখাচ্ছি কি অবস্থা আছে। এখানে আপনার হচ্ছে মাঝখানে যে সিট গুলো এখানে একটি একজন বসতে পারবেন, এখানে একজন বসতে পারবেন, এখানে একজন বসতে তিনজন, পিছনে হচ্ছে আপনার হচ্ছে তিনজন ছয়জন, এই সামনে এখানে আছে একজন সাতজন, ড্রাইভার সহ আটজন, আটজন ইজিলি আপনার বসতে পারবেন, চাইলে আরো বেশি বসতে পারবেন। তবে আমি সংক্ষেপ যেটা পেপার দেওয়া আছে আমি আপনাদেরকে সেটা দেখালাম, এবং দেখানো হলো ভিতরে কি অবস্থা আছে এটি। এরপর দেখাবো আপনাদেরকে ব্যাক ডালার ভিতরটি কি অবস্থা আছে। ব্যাক ডালার ভিতরটি দেখাবো আপনাদেরকে, তার আগে আপনাদের দেখাই ছোট ছোট অনেক গাড়ি আছে, যেমন 100 triple 1 আছে আমাদের কালেকশনে, সান্তাফি গাড়ি আছে, জিপ ফোর্ড ফিয়েস্তা আছে, এক্সিও আছে 2013, এবং হচ্ছে আপনার অ্যাভেঞ্জার আছে আমাদের শোরুমে, নিসান ব্লু বার্ড আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শোরুমে কিন্তু কালেকশনে আছে দেখাচ্ছি। এরপরে আপনার হচ্ছে 2002 এক্সক্রলা আছে, এরপর হচ্ছে টয়োটা ফান কার্গো আছে আমাদের কালেকশনে, এরপরে হচ্ছে হুন্ডাই আপনার হচ্ছে অ্যাসেন্ট ব্লু আছে, টয়োটা অ্যাকোয়া থেকে শুরু করে একেবারে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শোরুমে আছে কালেকশনে ইনশাআল্লাহ। এরপর টয়োটা প্রিমিয়াম আছে, আমি বলেছি আপনাদেরকে প্রিমিয়াম আছে অনেকগুলো, তিনটি প্রিমিয়াম আছে, তিনটি প্রিমিয়ার ভিতরে মনে করেন আপনি এখানে আছে 2005-এর, এবং হচ্ছে আপনার হচ্ছে 2017-এর আছে, এবং হচ্ছে 2007-05 এই যে 5-এর একটু হচ্ছে এটি। অনেকগুলো গাড়ি আমাদের শোরুমে কালেকশন আছে, আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে কতগুলো গাড়ি কালেকশনে আছে, প্রচুর পরিমাণ আপনার গাড়ি কালেকশন আছে ইনশাল্লাহ। এরপর আপনার দেখাবো আপনার হচ্ছে বাম পাশের ডোর প্যাড খুব ভিতর সাইডে কি অবস্থা সেটা দেখে আপনাদেরকে। কিন্তু আপনি দেখাচ্ছি পিছনে কি অবস্থায় আছে, এরপর হচ্ছে আপনার আপনাদের দেখাচ্ছি সিট কভার ইনস্টল করা আছে, এবং আপনার হচ্ছে সিলিংটা দেখাচ্ছে কি কন্ডিশন আছে, এবং ড্যাশবোর্ডটিও দেখাচ্ছি কি অবস্থায় আছে। এরপরে আপনার হচ্ছে অরিজিনাল ডিভিডি আছে গাড়িটার, সেই ডিভিডি আছে, এবং আপনার হচ্ছে দরজার প্যাড থেকে শুরু করে একেবারে হ্যান্ডেল আপনি যে আপনার দেখাচ্ছে সেটা হচ্ছে সিরিয়াল আপনার হচ্ছে আপনার হচ্ছে হাতগুলো আছে সিরিয়ার সাথে, সেক্ষেত্রে আপনার একটু বসে আরামদায়ক বসতে পারবেন। এটা কিন্তু ওভার ফ্রেশ আলহামদুলিল্লাহ, প্রচুর ফ্রেশ আছে, ফ্লোর কার্পেটিং আপনার হচ্ছে করা নেই, আপনার চাইলে ফ্লোর কার্পেটিং করতে পারবেন। এবং এই সিটগুলো কিন্তু আপনার
ক্যাপ্টেন সিট আপনার সিস্টেম করা আছে, অর্থাৎ সামনে পিছে আপনি প্র্যাকটিস করতে পারবেন সেই গাড়িটিতে। সেই সিস্টেমটি আপনার দেখানো হচ্ছে এবং মানে আপনার ভিতরে সেই সিস্টেমটি আছে। চলুন দেখে আপনাদেরকে ব্যাকডালার ভিতরে কি অবস্থা আছে, তো কতটুকু স্পেস আছে সেটি আপনাদের দেখাচ্ছি। যেমন আপনার এই সিটগুলো কিন্তু ফোল্ডিং করে আপনারা রেখে দিতে পারবেন, সেই সিস্টেমটি আছে। আরেকটি জিনিস আপনাকে দেখে, এখানে কিন্তু আপনারা চাইলে আপনার এলপিজি করতে পারবেন, সেই সিস্টেমটি এখানে দেওয়া আছে। এখানে কিন্তু আপনার সামান রাখতে পারবেন, স্পেসগুলো কতটুকু আছে এবং প্রচুর পরিমাণ স্পেস এবং ভিতরে আপনার কতটুকু স্পেস আছে সেটি আপনার দেখাচ্ছি। এবং সিলিং দিয়ে দেখাচ্ছি কতটুকু ফ্রেশ আছে গাড়িটি, ডোর প্যাড থেকে শুরু করে একেবারে কিন্তু ভিতরটি অরিজিনাল কালারই আছে। আপনারা এই নোহা গাড়িটি আপনার ক্রয় করতে পারবেন, যাদের নোহা গাড়ির প্রয়োজন আপনারা নিয়ে যেতে পারেন। ইনশাল্লাহ গাড়িটা আমাদের কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ আছে এবং কোনো এক্সিনিস্টি নেই, কোনো টাচ আপ করা হয়নি, যা করেছেন ইউজার থেকে এভাবে এনেছি। চলো ইঞ্জিন রুমটি দেখে কি অবস্থা আছে। ইঞ্জিনটি দেখাচ্ছি 2000 সিসি এবং ইঞ্জিনটি হচ্ছে আপনার হচ্ছে পানি জাতীয় ব্যাটারিটি এসছে গাড়ির সাথে ইনস্টল করা আছে। এবং আপনার ইঞ্জিন রুম কিন্তু অরিজিনাল কালারই আছে এবং সামনে যে আপনার ফ্রেমটি সেটি দেখাচ্ছি কি অবস্থায় আছে। সেসিস থেকে শুরু করে একেবারে আনটাস এবং অরিজিনাল কালারই আছে, যেটি আপনার জাপান থেকে যে কালারটি এসছে সেটি এখনো আছে। বডির ভিতরে দেখাচ্ছি দেখানো হলো ভিতরে কি অবস্থায় আছে। বড় যে আছে 2010 2013-তে এটি কি স্টার্ট এবং হচ্ছে আপনার সফটাস এসি অরিজিনালি আপনার ডিভিডি আছে এবং কালারটি সিলভার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, সম্পূর্ণ আপনার হচ্ছে গাড়ি রেডি আছে। তেলের গাড়ি, তেলের গাড়ি, সম্পূর্ণ অকটেন চলে, অর্থাৎ আপনার প্রোডাকশন হেডলাইট এবং সামনের পিছে কিন্তু স্টিল বাম্পারটি ইনস্টল করা নেই এবং এলপিজি বা সিএনজি করা নেই, তেলে আছে গাড়িটি। গাড়ি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি। আমাদের আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 20,95,000 আমাদের আস্কিং প্রাইস এই গাড়িটি। এবং আপনার চলুন আপনাদেরকে ডান পাশে গাড়িটি দেখাবো কি অবস্থা আছে, যেহেতু বাম পাশের দেখানো হলো 10-এর গাড়িটি। এখন দেখো 2004-এর মডেলটি কি অবস্থা আছে। চার বাম্পি হেডলাইট থেকে শুরু করে একেবারে কিন্তু সামনের যে বাম্পার থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ। ফগ লাইট ইনস্টল করা আছে এবং 11 সিরিয়ালের আপনার ঢাকা মেট্রো 6 এবং 5-এর প্রত্যেকটি গ্লাস কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। এবং আপনার হচ্ছে রিম টায়ারগুলো অ্যালো রিম আপনার হচ্ছে ইনস্টল করা আছে এবং আপনার হচ্ছে রিম টায়ারগুলো মিনিমাম আপনার 8 মাস থেকে 1 বছর ইউজ করতে পারবেন এবং হচ্ছে আরো কম বেশি হতে পারে। এবং রিমশেপ থেকে শুরু করে লুকিং গ্লাস থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু রেডি আছে। এবং বডি কিট আসছে কিন্তু গাড়িতে যতটি 4-এর নিউ শেপ, এই গাড়িটা কিন্তু 4-এর নিউ শেপের এবং সানরুফ মন্ডুপ দুটি আছে এই গাড়িতে, সিস্টেমটি ফ্যাসিলিটি। এবং আপনার রিম স্টার পিছনে দেখাচ্ছি, অক্টেন ট্যাঙ্কটি বাম পাশে আছে সেটা আপনার দেখাচ্ছি। চলুন আপনাদেরকে গাড়িটির হচ্ছে পিছনের সাইডটি দেখবো। এটি এস স্মার্ট আপনার হচ্ছে এই গাড়িটি। আপনার হচ্ছে পিছনে কিন্তু স্পয়লার থেকে শুরু করে ওয়াইপার ব্লেড আছে এবং টয়োটা লোগোটি ফ্রেশ আছে, নোয়াকেরগুলো ভালো অবস্থায় আছে। এবং পিছনে এটি কিন্তু নিকেলের আপনার হচ্ছে ব্যাকলার ভিত্তি ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে সামনে পিছনে ডিজিটাল ব্লেড, স্টিল বাম্পারটি ইনস্টল করা নেই। এরপর আপনার একটি গ্যাস সিলিন্ডার আপনার ইনস্টল করা আছে। গ্যাস সিলিন্ডারটি হলো মিনিমাম 130 লিটারের, প্রচুর পরিমাণ আপনারা রান করতে পারবেন এই সিলিন্ডারটিতে, অর্থাৎ এইখান থেকে এ পর্যন্ত অনেক বড় একটি সিলিন্ডার ইনস্টল করা আছে। এবং সিলিংটি কিন্তু এটা আপনার দেখাচ্ছে, এটা কিন্তু স্যান্ডাল এসি, সম্পূর্ণ স্যান্ডাল এসি। এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিতরটি কিন্তু দেখানো হচ্ছে কি অবস্থা আছে, ফ্রেশ অবস্থা আছে কিনা আলহামদুলিল্লাহ দেখানো হলো পিছনের সাইডে। চলুন আপনাদেরকে ডান পাশটি দেখা কি অবস্থা আছে। ডান পাশটি কিন্তু ফ্রেশ একই অবস্থা, গাড়িটি কিন্তু খুবই আপনার হচ্ছে ক্লিয়ার, একেবারে কোনো এক্সিনিস্টি নেই। রিম স্টার্টও দেখাচ্ছি, বডির যে আপনার কিটটিও দেখাচ্ছে কি অবস্থায় আছে। এটি আপনার হচ্ছে গ্লাসের বিট আপনার হচ্ছে নিকেলে ইনস্টল করা আছে। রিমশেপগুলো কিন্তু ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ। ইন্ডিকেটর লাইট লুকিং গ্লাসের এবং রিম সামনের আপনার হচ্ছে কি অবস্থা আছে সেটাও আপনাদেরকে দেখালো হলো। এবং আপনার হচ্ছে ছাদে কিন্তু ড্রেন বিট থাকে সেটি কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। চলুন আপনাদেরকে গাড়ির ভিতরটি সামান্যভাবে দেখাই কি অবস্থায় আছে, যেহেতু বাইরের সাইডটি দেখানো হলো। এখান থেকে আপনার দেখাচ্ছি যে আপনার ডোর প্যাডগুলো এগুলো কিন্তু ফেব্রিক্সের এবং আপনার হচ্ছে ডিভিডি দিয়ে আপনার হচ্ছে
ইনস্টল করা আছে এবং হচ্ছে আপনার এসিডি দেখাচ্ছে আপনার এসিডিও কিন্তু আপনার প্রচুর পরিমাণ ফ্রেশ অবস্থায় আছে ব্যান্ডিডারগুলো ভালো আছে এসিড নবের এবং আপনার সিট কভারগুলো হ্যাডেসগুলো এবং হচ্ছে আপনার হাতুল সহ একেবারে ফ্লোর কার্পেটিং সহ কমপ্লিট আছে এবং এখানে কিন্তু যে মন্ডপটি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু মন্ডপ এবং হচ্ছে সানরুফ আছে মন্ডপটি আমি কভারটি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে কভারটি সরা দিলাম আপনার মন্ডপের এরপরে সানরুফটি আপনাদের দেখাবো আর ডোর প্যাডটি আবার একটু সামান্যভাবে দেখে এই ডোর প্যাডটি ডান পাশের মাস্টার সুইচটা দেখাচ্ছি এবং এখানে কিন্তু আপনাদের যতগুলো সুইচ আছে সম্পূর্ণ এখানে দেওয়া আছে গ্যাসের সুইচ থেকে শুরু করে একবার লুকিং গ্লাস সহ দেখানো হলো এবং সিট কভারগুলো যে ইনস্টল করা আছে সেটি আপনাদেরকে পিছনে একেবারে শেষের সিটগুলো আপনাদের দেখাচ্ছি কি অবস্থায় আছে এরপর হচ্ছে ফ্লোর থেকে শুরু করে গাড়ি কিন্তু আপনার কতটুকু ফ্রেশ আছে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং কভারটি সরে দিলাম এখানে কিন্তু আপনার সানরুফ মুনরুফের এই সিস্টেমটা আমি আপনাদের দেখাচ্ছি কি অবস্থায় আছে দেখানো হলো আপনার হচ্ছে ওয়ান্ডোর পাওয়ার এই যে আপনার স্লাইডিংটি দেখানো হচ্ছে ওয়ান্ডোর পাওয়ার এবং হচ্ছে ভিতরটি আপনার দেখাচ্ছি কি অবস্থায় আছে এবং আপনার হচ্ছে ড্যাশবোর্ডে দেখাচ্ছি এটা কিন্তু ভিতর বিজ ইন্টেরিয়র বিস্কিট কালারের সেটা আপনার দেখাচ্ছি ডোরটি ক্লোজ করতেছি আবার আপনাদেরকে দেখানোর জন্য এটা অটোমেটিক আপনার ক্লোজ হচ্ছে অতএব বাম পাশের ডোরটি হচ্ছে ফুল পাওয়ার এবং ইঞ্জিন রুমে দেখাই কি অবস্থা আছে ড্রাই সিলেক্টিভ ব্যাটারি ইনস্টল করা আছে 2000 সিসি আপনার হচ্ছে ইঞ্জিনটি এবং সেন্ট্রাল এসি দেখানো হলো গাড়ির ভিতরে কি অবস্থা আছে কি কন্ডিশন আছে মডেল 2005 এটি কিন্তু আপনার হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে কিন্তু আপনার হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং সানরুপ মন্ডপ সবই কমপ্লিট আছে গাড়িটি এটি আমাদের আস্কিং প্রাইস আছে 14,95,000 টাকা আস্কিং প্রাইস এক্স নোহা কিন্তু এস এস স্মার্ট এই গাড়িটি আলহামদুলিল্লাহ দেখানো হলো ওল শেভের অতএব চারের নিউ শেভ এই গাড়িটি আলহামদুলিল্লাহ গাড়ি কিন্তু সিএনজি সিলিন্ডারটি 130 লিটার সিএনজি করা আছে এবং অকটেন কমপ্লিট আছে মানে অর্থাৎ অকটেন সিএনজি দুটি কিন্তু ওকে আছে পেপার্স কমপ্লিট আছে ফার্স্ট টাইম ইউজার থেকে গাড়ি ক্রয় করা হয়েছে গাড়ি কিন্তু দেখানো হলো দুটি গাড়ি কি অবস্থা আছে প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শোরুমে কালেকশন আছে আপনাদের দেখানো হলো কি গাড়িগুলো শোরুমে কালেকশন আছে দেখিয়েছি আমাদের শোরুমের লোকেশনটি আপনাদের হচ্ছে বারিধারা ব্লক যে রোড 9 প্লট 6 নতুন বাজার ঢাকা পাশে এখানে শোরুমটি অবস্থিত শুক্রবার শনিবার ফ্রাইডে বন্ধ থাকে না এবং আপনার হচ্ছে সকল পরিমাণ গাড়ি আমাদের কালেকশনে সবসময় থাকে আপনার হচ্ছে ইউজ কারগুলো এবং কোন প্রকার আমি আপনাদের আরেকটি জিনিস বলি সেটা হচ্ছে এক্সচেঞ্জ গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় তিনটি সুবিধা আছে আমাদের শোরুমে শুধু একমাত্র কার লোনের ব্যবস্থা নেই শুক্রবার শনিবার সবসময় আপনাদেরকে বলেছি এটা ওপেন থাকে এবং যে নাম্বারে যোগাযোগ করবে সেটা 0712-6214 0170-44-0506 দুটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আছে আপনারা এসে দেখে গাড়িগুলো করে করতে পারেন ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ গাড়ি আমাদের কালেকশনে আছে পাওয়ার ভ্যান থেকে শুরু করে ফেজার ভ্যান ডাবল কেবিন পিক আপ খোলা পিক আপ প্রচুর পরিমাণ গাড়ি আপনারা এসে দেখতে পারবেন ইনশাআল্লাহ যারা ভিডিওটি পছন্দ হয় ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন পাশে তার বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি লাইক দিয়ে রাখবেন কারণ হচ্ছে আপনি যে গাড়ি ক্রয় করতে চান খুঁজতে চান চলে যাবে আপনাদের মাঝে সেই ভিডিওগুলো আমি পরিষদ ওয়ানার মোহাম্মদ ইকবাল হোসেন ভিডিওগুলো সবসময় খুলে থাকি কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টি রাখবেন সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু